আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আমাদের স্টেজে নয় আজকে আমরা একটি প্র্যাকটিক্যাল ইনস্টলেশনের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি বাসাতে একটি বাসা বলতে এটা হলো বাসা বলতে এক সারের বাসাতে আমরা একটি আইপিএস ইনস্টল করতেছি আমাদের টেকনিক্যাল টিম যেখানে আমরা দিয়েছি মাইক্রোটেকের তেইশ পঁয়ত্রিশ এবং তার সাথে দিয়েছি সোলারের ব্যাটারি একশো তিরিশ এমপিআর দুইটি সোলার ব্যাটারি অর্থাৎ দুইশো ষাট ব্যাটারি দর্শক এই আইপিএসটিতে আপনারা কী কী ব্যবহার করবেন আইপিএসটির দাম কত এই প্যাকেজের সাথে সোলার প্যানেল কত ওয়ার্ড দিয়েছি টোটাল কস্টিং কত গিয়েছে এবং খরচ কত গিয়েছে একদম সকল ধরনের ডাটাগুলো আমি এই ভিডিও ক্লিপের মাধ্যমে দিয়ে দিব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা বর্তমানে যে কানেকশনটি দেখতে পাচ্ছেন সোলারের কানেকশন আমরা দিচ্ছি বদলোক ওনার বাড়ির ছাদের ওপরে তিনশো তিরিশ ওয়ার্ডের মোট ছয়টি সোলার প্যানেল ব্যবহার করেছেন এই মেশিনটির সাথে আপনারা একসাথে দুইশো দুই হাজার ওয়ার্ডের সোলার প্যানেল বসাতে পারবেন এই মেশিনটির কাজ কি এই মেশিনটি আপনারা যদি চান সোলারও চালাতে পারবেন যদি আপনারা চান কারেন্টও ছাড়াতে পারবেন অথবা আপনি যদি চান না আমি শুধু কারেন্টে চালাবো সে ব্যবস্থা আছে অথবা আপনি যদি চান যে আমি শুধু সোলার চালাবো কারেন্ট ব্যবহার করব না আপনি চলে সে করতে পারবেন দুয়াল সিস্টেম এই মেশিনটি আরও একটি সুবিধা রয়েছে মেশিনটিতে গ্রিড চার্জিং অ্যানাবল এবং ডিজাবল অপশান রয়েছে অর্থাৎ কারেন্ট থেকে সে ব্যাটারি চার্জ করবে না বিন্দু পরিমাণও মেশিনে সাইডে গিট চার্জিং ডিজাবেল আছে সেই ডিজাবলটা করে নিল আপনারা মেশিন থেকে আপনারা ব্যাটারি চার্জ করবে না শুধুমাত্র সোলার থেকে চার্জ করবে এই মেশিনটির ফ্রন্ট সাইড ডিসপ্লে আছে যার মাধ্যমে আপনারা সকল ধরনের ডাটা পেয়ে যাবেন এখন আসি এই মেশিনটির ওয়াট কত এই মেশিনটির ওয়াট হল ষোলোশো ওয়াট এটা হলো তেইশ পঁয়ত্রিশ মডেল সোলার আইপিএসের মধ্যে সবচেয়েতে বড় আইপিএস হল মাইক্রোটেকের এই তেইশ পঁয়ত্রিশ এই আইপিএসটিতে আপনারা একসাথে ষোলোশো ওয়াট লোড ব্যবহার করতে পারবেন তবে আমাদের পরামর্শ থাকবে আপনারা চৌদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ ওয়াটের মতো ম্যাক্সিমাম ব্যবহার করবেন এতে করে মেশিনের জন্য ভালো দর্শক এই মেশিনটিতে আপনারা দুইশো এমবি করে মোট চারটি ব্যাটারি দিতে পারবেন আমাদের টেকনিক্যাল টিম আপনাদেরকে দেখাচ্ছে যে কীভাবে তারা ওয়ারিং করে মেশি দেয়াল ফুটো করে সেই সোলার লাইনটা দিয়েছে মূলত আপনাদের তো একটা পাইপলাইন গিয়েছে এটা হলো পাঁচতলা থেকে এসেছে পাইপিং ওয়ারিং করে দেখতে পাচ্ছেন এতে করে ক্যাবলগুলো দেখা যাচ্ছে না এখানে আমরা হোল্ড করে দেখতে পাচ্ছেন ড্রিল করে আমরা কালো তোটা নেগেটিভ এবং লাল লালতটা পজিটিভ এটা হলো সোলার লাইন আমরা ভিতরে ঢুকিয়ে দিয়েছি এতে করে কি হবে এতে করে এ বদলক দিনে বলা সোলার থেকে চালাতে পারবে দর্শক আপনারা যারা সোলার আইপিএস খুঁজতেছেন আপনাদের বলে রাখি এখন বর্তমানে সবচেয়ে ভালো আইপিএস ছোটো আইপিএসের মধ্যে রয়েছে মাইক্রোটেকের আইপিএস মাইক্রোটেকের আইপিএসগুলোর মধ্যে আপনারা সবচেয়ে যে সুবিধাগুলো পাবেন তা হলো স্বল্প টাকার মধ্যে সকল ধরনের সুবিধা পাবেন ডিসপ্লে আছে চমৎকার ডিসপ্লে যার মাধ্যমে সকল ধরনের ডাটাগুলো পেয়ে যাবেন এবং ইনপুট বোল্টেজ কত আউটপুট বোল্টেজ কথা সব কিছু পেয়ে যাবেন এবং কি ইজি অপশন আপনি নিজেই এটা কানেকশান দিতে পারবেন সোলারের মাধ্যমে আপনি এখান থেকে পিওর সাইনওয়েব পাচ্ছেন আইপিএস এবং ইউপিএস মোড দুইটাই পেয়ে যাবেন দর্শক এবং এই মেশিনটি সবচেয়ে বড় সুবিধা একটা রয়েছে তা হল আপনি এই মেশিনটিতে একসাথে যদি নয়শো ওয়াট লোড থাকে নয়শো ওয়াট লোডই ব্যবহার করতে পারবে অ্যাকুরেট আপনাকে ওয়াট দিবে তবে কোম্পানির পরামর্শ থাকে নয়শো ওয়াট লোডে আপনি আটশো ওয়াট লোড দেন অনেক আইপিএসে নয়শো ওয়াট লোডে নয়শো ওয়াট থাকে না মূলত মাইকোটেক এই সিস্টেমটা রয়েছে তো দর্শক মাইকোটেকে আমরা বাংলাদেশে প্রথম নিয়ে এসেছি মাইক্রোটেকের সকল ধরনের পণ্য সরাসরি দিল্লি থেকে আমাদের কাছে চলে আসে অনেকেই মার্কেটে নিয়ে আসে আইপিএস সেই আইপিএসগুলো গুণগত মান অনেক প্রশ্ন রয়েছে তো দর্শক শুধু মাইক্রোটেকের আইপিএস নয় আমাদের কাছে মাইকোটেক লুমিনা সুকাম ট্রু পাওয়ার এবং কি ইন্ডিয়া লোম সোলার প্যানেল সকল ধরনের সোলার সিস্টেম অন অনগিট অফ গিটের পণ্যের এক বাজার হলো আইপিএস বাজার আমাদের একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে মেজিসারের আইপিএস বাজার বাংলাদেশ সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো দর্শক যদি প্রোডাক্টটি সম্পর্কিত কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ এই প্রোডাক্টের প্রাইস কত গিয়েছে এখানে দুইটি ব্যাটারি গিয়েছে দুইটি ব্যাটারির দাম হলো তেরো হাজার পাঁচশো করে দুইটি ব্যাটারির দাম সাতাশ হাজার টাকা এবং মেশিনের দাম গিয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা হলো খরচ আর আপনি যদি সোলার প্যানেল বসান প্রতি ওয়ার্ড সোলার প্যানেল দাম পড়বে পঞ্চান্ন টাকা করে একশো ওয়াট প্যানেলের দাম পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে আপনি যত ওয়ার্ড সোলার প্যানেল বসাবেন তার সাথে ওটা গুণ দিয়ে দিলে আপনারা খরচটা পেয়ে যাবেন আর আনুষাঙ্গিক থাকতে ছিল কেবল আদাস ইত্যাদি ওগুলো বেশি একটা টাকা যায় না মেজর খরচ হলো মেশিন ব্যাটারি এবং প্যানেল তো দর্শক প্রোডাক্টের সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কেয়ালেন না আমরা আপনার কল করবেন তদর্শন সকলে ভালো থাকবেন আর হ্যাঁ আমাদের ফাইনাল ভিডিও যেগুলো আমরা কমপ্লিটলি ইনস্টলেশন করার পর রিভিউ করে দিচ্ছি সেগুলো আপনার আইপিএস বাজারে ভিজিট করলে পেয়ে যাবেন তদর্শন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিতর থেকে অ্যাক্টিভ থাকবেন জি আসসালামু আলাইকুম আ রহমতুল্ল